এটা কুকুর বিড়াল না হুম বিড়াল কুকুর বিড়াল কুকুর কি মানে ভ্যাকসিন ভ্যাকসিন ও কামড় দিলে এই এইটা দেয় জি তো আপনারা এখানে দেখেন আপনি বুঝতে পারবেন দেখলে ফ্রিজের মধ্যে যে আপনি যে মেয়াদ উত্তীর্ণটা রেখেছেন এটা দেখেন জুন 23 এখন কি মাস চলে বলেন জুন এখন জুলাই জুলাই আগস্ট আগস্ট মাস সেটাও প্রায় শেষে আগস্ট প্রায় শেষের দিকে এটা আপনি কেন ফ্রিজে রেখেছেন দেখি হুম দেখি দেখেন নাই তো আপনি বললেন তো যে চেক করি আমি নিয়ম করছে এই যে আমার সব কার্টন করা ওই যে ও চেক করে হুম কিন্তু এটা ফ্রিজের মধ্যে তো কম এটা এটা ভ্যাকসিন তাই না তো এটা তো আপনার উচিত ছিল এটা চেক করে আলাদা করে নামানো এই যে আরো চেক করছি তো স্যার অনেক শুনেন আরো অনেকগুলি পাওয়া গেছে তো এটা এই যে ভ্যাকসিন যদি এরকম ফ্রিজের মধ্যেই থাকে এটা ঠিক হয় বলেন না অবশ্যই না না আমরা মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছি আইন অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় সংরক্ষণ বা বিক্রয়ের প্রস্তাব এটা ভোক্তা অধিকার আইনের 51 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ আপনার কোনো বক্তব্য আছে না স্যার আমার কোনো বক্তব্য নেই আমি স্যার আপনি যেটা পাইছেন সেটা রাইট করে তবে আমার আমার ইচ্ছা শর্তে আমার এগুলো এখানে শুনুন আমরা আসলে ভোক্তা অধিকার থেকে যেগুলি করি যে এই ধরনের অপরাধ হলে আইন অনুযায়ী একটা শাস্তি আরোপ করা হয় এবং সতর্ক করা হয় যে ভবিষ্যতে আপনারা এই জিনিসগুলো আরও কেয়ারফুল থাকবেন হ্যাঁ এখানে 50,000 টাকা জরিমানার বিধান আছে আমাদের ভোক্তা অধিকার আইনে আমি আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করলাম এটা পরিশোধ করবেন আর ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো আরও সতর্ক থাকবেন চেক করেন মূল্য কাটাকাটি করে দাম বেশি নেওয়া যাবে না হুম প্যাকেটের গায়ে যে দাম লেখা থাকবে সেটা ই করতে হবে হ্যাঁ এমআরপি কাটাকাটি করা যাবে না ওষুধ হিসাব করে মূল্য ই করতে আমরা একটু দেখি হ্যাঁ জানি এই তো ফেব্রুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ দেখেন এই যে মেয়াদ উত্তীর্ণ আপনারা এই যে বন্ধ করে যান দেখেন যদি বন্ধ করেন তাহলে এই কাজগুলি কি আমরা করতে পারবো কোথায় ভুল হচ্ছে এই জিনিসগুলো তো আমাদেরকে দেখতে দিতে হবে তাই না এই যে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাচ্ছে মানে যেখানে হাত দিচ্ছে এখানে হাসপাতালের সামনে আপনারা এই যে ঝুঁকিপূর্ণভাবে ওষুধ বিক্রি করছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ লোক ছিল না স্যার না না লোক তো আপনারা অনেক লোক কিন্তু বিষয়টা হলো ছিল না তো কয়েকজন লোক আছে এখন আমরা ধরেন এই সাইটগুলো কমপ্লিট হচ্ছে এই সাইটগুলো এখন হাত দিতে পারি না আজকে বাস্তবে এগুলো বাইরে বাইরে সব ধরেন আমরা ফলাই দিতে ভোক্তা অধিকার আইনের 51 ধারা অনুযায়ী এইখানে শাস্তির পরিমাণ উল্লেখ করা আছে বুঝতে পারছেন 50,000 টাকা জরিমানা মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি আপনি বিক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন সংরক্ষণ প্রস্তাব যেটি করেন হ্যাঁ আর একটা হলো যে আপনার এটি আদালতে মামলা হলে জেল হতে পারে হ্যাঁ বুঝতে পারছেন তো এই বিষয়গুলি হলো যে আপনি যেহেতু এটা হাসপাতালের সামনে আপনার আপনাকে কেয়ারফুল থাকতে হবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে দেখবেন যে ওই লাইসেন্সের ওখানে অনেকগুলো শর্ত দেওয়া থাকে তার মধ্যে একটি হলো যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনি বিক্রয়ের জন্য প্রদর্শন করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না এটি আপনি ই করবেন ওষুধ ব্যবসা যখন করেন মেয়াদ উত্তীর্ণ থাকতে পারে কিন্তু আপনাকে সেটা একটা বক্সের মধ্যে ই করে রাখতে হবে বুঝতে পারছেন তাকে রাখা যাবে না হুম এটা ঝুঁকিপূর্ণ